Assalamu alaikum. Welcome to my online class. How are you, student? I am Isra Jahan Turni, assistant teacher of Marshall Ideal School. I wish you are well by the grace of Allah. Alhamdulillah, I am also fine. Chotto bondhura, ajke amader online class er bishoy ইংরেজি এবং টপিক হচ্ছে ইউজ অফ এম ইজ আর, অর্থাৎ আমরা আজকে শিখব কী করে আমরা এম ইজ আর ব্যবহার করব এবং এম কোথায় বসবে, ইজ কোথায় বসবে আর আর কোথায় বসাতে হবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা বইয়ে চলে যাই। তোমরা আজকে তোমাদের অরিয়েন্ট অ্যাক্টিভ ইংলিশ বইতে চলে যাবে। আর বইটি খুলছি, দেখো, ইউনিট 11, ইউজ অফ আই এম। আচ্ছা দেখো, তোমরা কি জানো ছোট্ট বন্ধুরা এম কোথায় ব্যবহার করতে হয়? আমি জানি ছোট্ট বন্ধুরা, এখনও সেটা শিখিনি, কিন্তু দেখো এখানে উদাহরণগুলো দেখলেই বা এক্সাম্পলগুলো আমরা যদি দেখি তাহলেই আমরা বুঝে যাব যে এম কোথায় বসাতে হয়। তবে আরেকটা বিষয় মনে রাখবে, আমরা যদি কখনো নিজের কথা বলি বা নিজের ব্যাপারে কিছু বলতে চাই তাহলে আমরা আইয়ের সাথে এম বসাবো। আর তোমরা জানো আই মানে হচ্ছে আমি, আই মানে আমি, ইউ মানে তুমি, আই মানে আমি, ইউ মানে তুমি। তাহলে আই সম্পর্কিত যত কথা আছে বা নিজের সম্পর্কে যত কথা আছে সবগুলোর শেষে আমরা বা এই আইয়ের পরে আমরা কী লিখব? এম লিখব, কারণ এম একমাত্র আইয়ের সাথেই বসাতে হয়। এখানে দেখো একটা কথা লেখা আছে, সাধারণত আমরা আই এম ব্যবহার করি যখন নিজের বিষয়ে কথা বলি, মানে আইয়ের পর আমরা এমটা তখনই ব্যবহার করব যখন আই দিয়ে আমি আমার নিজেকে বুঝাবো, তাই না? আই দিয়ে যখন আমি নিজেকে বুঝাবো তখনই আমরা আইয়ের পরে এম বসাবো, আই এম মাসুদ। দেখো নিজের বিষয়ে যদি বোঝানো হয় তাহলে, আর এখানে রয়েছে দেখো এক্সাম্পল, আই এম মাসুদ, না আমি হই মাসুদ। এই যে এই এখানে একটা বয় দেখতে পাচ্ছ, বয়টা বলছে আই এম মাসুদ, মানে আমি হই মাসুদ। মূলত এম ইজ আর এর অর্থ হচ্ছে হয়, এম ইজ আর অর্থ হচ্ছে হয় বা হই। তাহলে এখানে হচ্ছে আই এম মাসুদ, মানে আই মানে হচ্ছে আমি, এম মানে হচ্ছে হই, মাসুদ মানে হচ্ছে মাসুদ, আমি হই মাসুদ। আই এম এ বয়, আমি হই একটি ছেলে, বয় মানে হচ্ছে ছেলে বা বালক, আই এম এ বয়, আমি হই একটি বালক। আই এম মিতু, এই মেয়েটা ছোট্ট বেবিটা বলছে, আই এম মিতু, আমি হই মিতু। আই এম এ গার্ল, আমি হই একজন বালিকা, আই এম এ গার্ল, আমি হই একজন বালিকা। মাসুদ হচ্ছে বালক মানে বয়, আর মিতু হচ্ছে বালিকা মানে হচ্ছে গার্ল। ওকে, নেক্সটটা চলে যাচ্ছি, আই এম মিস্টার আমিন, মানে এই যে উনি বলছে আই এম মিস্টার আমিন, আমি হই মিস্টার আমিন। আই এম এ ডক্টর, আমি একজন বা আমি হই একজন ডক্টর, আমি হই একজন ডক্টর বা ডাক্তার। দেখো পরে ইনি বলছে আই এম মিস রুবি, আই এম মিস রুবি, মিসেস রুবি, উনি বলছে আমি মিসেস রুবি। আই এম এ টিচার, আমি একজন শিক্ষিকা, আই এম মিসেস রুবি, মানে আমি মিসেস রুবি বা আমি হই মিসেস রুবি। আই এম এ টিচার, আমি হই একজন শিক্ষিকা। এখানে হইটা বারবার বলা হয়নি, কারণ এম মানে এম ইজ আর মানে হচ্ছে হওয়া বা হই, কিন্তু এখানে আই এম একসাথেই বোঝানো হয়েছে যে আমি, আই এমকে একসাথেই আমি বোঝানো হয়েছে। যেমন প্রত্যেকটা ক্ষেত্রে আমি মাসুদ, আমি একটি ছেলে, আমি মিতু, আমি একটি মেয়ে, আমি মিস্টার আমিন, আমি একজন ডাক্তার, আমি মিসেস রুবি, আমি একজন শিক্ষিকা। তো এভাবে প্রত্যেকটা যারা যারা যা যা নিজের ক্ষেত্রে যখন বলছে নিজের পরিচয় দিচ্ছে তখন সেই ক্ষেত্রে আইয়ের পরে এম হয়েছে বা আই এম বসেছে নিজের কথা বলার ক্ষেত্রে। তো ছোট্ট বন্ধুরা তোমরা বুঝলে তো যে কীভাবে আমরা এম ইউজ করব? এমটা আমরা সবসময় আইয়ের পাশে ইউজ করব, এম কিন্তু আর অন্য কোথাও ইউজ করা যাবে না, তাই না? আচ্ছা ছোট বন্ধুরা, এটাই তোমরা খুব ভালোভাবে পড়বে, আমরা নেক্সট ক্লাসে পড়ব ইজের ব্যবহার।
কারণ একদিনে সব শিখালে হয়তোবা তোমরা ভুলে যেতে পারো, তাই আমরা নেক্সট ক্লাসে ইজ আর আর এর ব্যবহার শিখাবো। ছোট্ট বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে যাবার আগে একটা ইংলিশ স্পোকেনের সেন্টেন্স শিখিয়ে যাচ্ছি। গিভ মি এ পেন্সিল, এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে আমাকে একটি পেন্সিল দাও। গিভ মানে হচ্ছে দেওয়া, মি অর্থ আমাকে, এ পেন্সিল অর্থ একটি পেন্সিল। তাহলে তোমার ফ্রেন্ড বা বন্ধু বান্ধব যখন ক্লাসে থাকে তোমার কাছে কিছু চাইতে পারে, গিভ মি এ পেন, গিভ মি এ পেন্সিল, গিভ মি সাম ওয়াটার বা গিভ মি ইওর ওয়াটার পট, এভাবে যদি তোমার কাছে চায় তখন তোমার সেটা দিতে হবে। তাহলে গিভ মানে হচ্ছে দেওয়া, মি মানে আমাকে, এ পেন্সিল মানে একটি পেন্সিল। তাহলে গিভ মি এ পেন্সিল মানে কি, আমাকে একটি পেন্সিল দাও। তো মনে থাকবে, তোমাদের যদি কিছু দরকার হয় বা কোনো খাবারের দরকার হয় তাহলে তোমরা কিন্তু তোমার আম্মুকে এটা বলতে পারো। আচ্ছা সোনামণিরা, তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। সি ইউ এগেইন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।